নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের সোমলতা আচার্য চৌধুরীর সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন বাঙালি গায়িকা। তিনি বাংলা চলচ্চিত্রতে গায়িকা হিসেবে কাজ করেন এবং তার নিজস্ব অ্যালবামসও আছে। তিনি 11 ফেব্রুয়ারি 1985 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একটি জমিদার পরিবারের কন্যা সন্তান। তার পিতা ছিলেন শ্যামল আচার্য চৌধুরী ময়মোহন সিংহের মুখার্জি জমিদার পরিবারের বংশধর। তার মাতার পৈতৃক বাড়ি নোয়াখালী জেলায় ছিল। তার দাম্পত্য সঙ্গী হলেন আকাশ রায়, তারা বিবাহ করেন 2012 সালে। তিনি গায়িকা হিসেবে গান করা ছাড়াও আশুতোষ কলেজ কলকাতাতে সাইকোলজির গেস্ট লেকচারারও। তিনি যেইসব বাংলা চলচ্চিত্রতে গায়িকা হিসেবে কাজ করেছেন সেগুলি হল পারফেক্ট ওম্যান, ক্রস কানেকশন, ক্রস কানেকশন 2, ইউটার্ন, রঞ্জনা আমি আর আসবো না, 7 ডেজ, বেডরুম, অন্তরাল, বোঝে না সে বোঝে না, চতুষ্কোণ, বিয়ে নট আউট, ফ্যামিলি অ্যালবাম, ভীতু, শুধু তোমারই জন্য, ঢাকা অ্যাটাক, উমা ইত্যাদি। তার নিজস্ব সোলো অ্যালবামসগুলি হল চুপ কথা, আমি আছি এর মাঝে, মোর ভাবনারে ও আবদার। তিনি যেসব পুরস্কারগুলি অর্জন করেছেন সেগুলি হল ইটিভি দাদা না দিদি গানের বিগ ফাইভ থেকে শ্রেষ্ঠ আবিষ্কার পুরস্কার পান, আনন্দলোক স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পান, টেলিসিনে সেরা নারী পুরস্কার পান, রাশি জলসা বিনোদন অ্যাওয়ার্ডস পান 2010 সালে। সোমলতা আচার্য চৌধুরী অনেক বাংলা চলচ্চিত্রতে ও নিজস্ব অ্যালবামগুলিতে গান গেয়ে আমাদের আনন্দ ও উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই আনন্দ ও উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।